আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে একটি বিষয় আলোচনার জন্য উপস্থিত হয়েছি, বিষয়টি হচ্ছে বাংলাদেশের এক ব্যক্তি যার নাম লুৎফা রহমান ফরাজি, হানাফি দেবন্দি, হায়াতি দেবন্দি মুকাল্লিদ সাহেব। তিনি তার ফেসবুকে তিনি একটি পোস্ট করেছেন 12/10/2016 তারিখ। তো সময় হচ্ছে 4:17। তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন, সেখানে আহলে হাদিসের সঙ্গে নাস্তিকদের কম্পেয়ার করেছিলেন। তিনি যে পোস্টটা করেছেন, তারপর তিনি যেটা উল্লেখ করেছেন যে নাস্তিকদের প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে আল্লাহ কোথায়। তারপর তিনি নিচে লিখে দিয়েছেন যে এটা হচ্ছে তথাকথিত লামাজুদের একই প্রশ্ন। তারপর তিনি দ্বিতীয়তে লিখেছেন যে নাস্তিকদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আল্লাহর আকার আছে কি নেই। তারপর তিনি লিখছেন লামাজুদের দ্বিতীয় প্রশ্ন এটাই। তারপর তিনি উপসংহার হিসেবে লিখছেন যে আর আহলে সুন্নাত ওয়াল জামাতের এই বিষয়ে প্রশ্ন করাটাই হচ্ছে বিদআত। মানে আহলে, এটা তিনি তার স্ট্যাটাসে দিয়েছেন। তো প্রথমে ভাই একটি তাজ্জব হয়ে গেলাম স্ট্যাটাসটা পড়ে, যে বাংলাদেশের এই হানাফি দেওবন্দি মুকাল্লিদ সাহেব লুৎফা রহমান ফরাজি, তিনি কিভাবে একথা বলতে পারেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায়, এটা বিদআতি, অর্থাৎ বিদআতি না, এটা নাস্তিকদের প্রথম প্রশ্ন। তিনি কি পবিত্র কোরআন, তিনি কি সহিহ হাদিস তিনি পড়েন না বা জানেন না, নাকি না তিনি শুধুমাত্র হানাফি দেওবন্দি তাদের মাযহাবকে প্রতিষ্ঠিত করার জন্য যে কোনো ব্যাপারে যে কোনো কথা বলে মানুষকে নাস্তিক প্রমাণ করে অপচেষ্টা চালাচ্ছে। সবচেয়ে বড় বিষয় হলো তিনি যে নাস্তিক বললেন, তিনি কোথায় পেয়েছেন? ইমাম আবু হানিফার কোন ফতোয়ার কিতাবে লেখা আছে যে এইভাবে প্রশ্ন করাটা হচ্ছে নাস্তিকতা? ইমাম আবু হানিফার কোন ফিকহি কিতাবে লেখা আছে কি? কারণ তাদের দলিল হচ্ছে কি, মুসাল্লামা সুবুত পৃষ্ঠা নম্বর 13 খুব স্পষ্ট করে লিখেছেন যে একজন মুকাল্লিদদের দলিল হচ্ছে তার ইমামের কথাই। তো আমরা প্রথমতেই বলবো মুকাল্লিদ লুৎফা রহমান ফরাজি হায়াতি দেবন্দিকে যে এই যে ফতোয়া তিনি দিয়েছেন, কারণ মুকাল্লিদ সে মুক্তি হতে পারবে না। তিনি কেমন ভাবে ফতোয়া দেবেন? রুদুল মুক্তার প্রথম খণ্ডের 51 পৃষ্ঠায় লেখা আছে যে মুকাল্লিদ কখনো মুক্তি হতে পারে না, অথচ নামের পূর্বে মুক্তি বসিয়ে রেখেছেন। তো আমি বিশেষ করে বলবো মুকাল্লিদ লুৎফা রহমান ফরাজি সাহেবকে যে আপনি যে ফতোয়া দিয়েছেন, ইমাম আবু হানিফার কোন ফতোয়ার কিতাবে আছে? সমস্ত হানাফি দেওবন্দি, হানাফি বেরেলভি সমস্ত ব্যক্তিকে একত্রিত করে নিয়ে এসে আপনার কথা সত্যতা প্রমাণ করুন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায়, এই প্রশ্নটি নাস্তিকদের প্রথম প্রশ্ন করে। আমি ভাবতে অবাক লাগে, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস মজুদ আছে সহিহ মুসলিমে যে প্রশ্নটি, এই প্রশ্ন দ্বারা আল্লাহ রাসূল কি বুঝিয়েছেন? আল্লাহ রাসূল নিজে করেছেন। আল্লাহ রাসূল একটা ব্যক্তি একটা মেয়েকে তার সামনে নিয়ে আসা হলো, ও এক মাশহুর হাদিস সকলে জানেন, তারপরে আল্লাহ রাসূলের সামনে হাজির করা হলো, আল্লাহ রাসূল প্রথম কি প্রশ্ন করেছেন? আইন আল্লাহ, আল্লাহ কোথায়? মেয়েটার সঙ্গে সঙ্গে কি বলেছিল? ফিস সামাই, আল্লাহ কি আসমানে? আপনাদের সবাইকে উদ্দেশ্য করে বলছি ভাই, কোনো খেয়াল করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মহিলাকে, একটা বাচ্চা মেয়ে যে গরু ছাগল চড়াতো, কোনো ক্রমে একটি তার গরু ছাগল হারিয়ে গিয়েছিল, তো সেখানে নিয়ে এসেছিল। তো আল্লাহ রাসূল প্রথম প্রশ্ন করেছিল সেই মহিলাটিকে, সে বাচ্চা মেয়েটিকে, যে আইন আল্লাহ, আল্লাহ কোথায়? আর সে বাচ্চা মেয়েটা জবাব দিয়েছিল কি ফিস সামাই, সে কোথায় আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানে আছেন, সাত আসমানে। তারপরে দ্বিতীয় প্রশ্ন কি করেছিল? মা না না, আমি কে? মহিলা কি জবাব দিয়েছিল? আন্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল কি বলেছেন তার জবাবে? বলছে এই মহিলা, এই ব্যক্তি, এই মেয়েটা মুমিন, মুমিনা, একে ছেড়ে দাও। তো বিষয় হচ্ছে এটাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল তিনি পরিষ্কারভাবে প্রথম যে প্রশ্ন করেছিলেন সেটা হচ্ছে আইন আল্লাহ, আল্লাহ কোথায়। আর লুৎফা রহমান ফরাজি তিনি বলছেন আইন আল্লাহ প্রথম এই প্রশ্ন কারা করে? নাস্তিকরা। তার মানে নাউজুবিল্লাহ মিন যালিক, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নাস্তিক ছিলেন? তবে তিনি উপসংহার হিসেবে লিখছেন যে এই বিষয়ে প্রশ্ন করা হচ্ছে বিদআত, মানে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিদআতি ছিলেন, নাউযুবিল্লাহ মিন যালিক, যার যার্রা পরিমাণে, অণু পরিমাণে, অণু পরিমাণে যদি কারো ঈমান থাকে এই কথা কোনোদিনই বলতে পারে না যে এই ধরনের প্রশ্ন করা নাস্তিকতা, বিদআতি। আল্লাহ রাসূল কোনটা মুমিন আর কোনটা কাফের এর কম্পেয়ার করতে গিয়ে তিনি প্রশ্ন করেছিলেন, সওয়াল করেছিলেন যে আল্লাহ কোথায়। আরে তিনি মুকাল্লিদ লুৎফা রহমান ফরাজি তার আকীদাকে প্রমাণ করতে গিয়ে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাস্তিক বানিয়ে দিলেন, বিদআতি বানিয়ে দিলেন, নাউযুবিল্লাহ মিন যালিক। আমি বিশেষ করে বলবো এই লুৎফা রহমান ফরাজির স্ট্যাটাসটি তিনি 26 ঘন্টার মধ্যে আমি যেটা দেখলাম 211টা কমেন্টস হয়েছে, এবং তিনি কি করেছেন, আরো 71টি শেয়ার হয়েছে এবং 667টা লাইক হয়েছে। কমপক্ষে কয়েক হাজার মানুষের কাছে এই স্ট্যাটাসটা চলে গেছে, তারা কমেন্ট, লাইক এবং শেয়ার করেছে। কত হাজার মানুষের কাছে যে এই মেসেজটা, বার্তাটা পৌঁছে গেছে তা ভাবা যায় না, কারণ এটা ইন্টারনেটের একটা জায়গা, আপনি দেওয়ার সঙ্গে সঙ্গে গোটা পৃথিবীতে ছড়িয়ে যাবে। লুৎফা রহমান ফরাজি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাস্তিক বলেছে তার আমরা যথেষ্ট শাস্তির জন্য আবেদন করছি, এবং তাকে প্রকাশ্যে রেখে তওবা করার জন্য
আমরা আবেদন জানাচ্ছি যে আপনি প্রকাশ্যে তওবা করুন। আপনার ভেতরে যদি যার্রা পরিমাণ ইমান থাকে, আপনি যে কথা একটা মিথ্যা কথা বলেছেন, একটা ভুল কথা বলেছেন, কোরআন সুন্নাহর খিলাফ কথা বলেছেন, সমস্ত মাঝহাবের চারটে মাঝহাবের পরিপন্থী একটি কথা বলেছেন, এটা আপনি নিজে বুঝতে পারছেন, আপনাদেরকে আমরা স্পষ্টভাবে বলছি, যার্রা পরিমাণে যদি আপনার ইমান থাকে তবে আপনি অবশ্যই তওবা করবেন, জাতির সামনে ক্ষমা প্রার্থনা করবেন, কারণ আপনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি নাস্তিক বলেছেন, বলেছেন বিদাতি। আপনার এত বড় সাহস, আপনি আপনার আল্লাহর রাসূল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাস্তিক বলেন, এই প্রশ্ন করার কারণে কেন করেন, কেন উল্টা পাল্টা বলছেন আপনাদের নিজের আকিদাকে প্রমাণ করার জন্য? অথচ আপনার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর আকিদা মানেন না, আকিদা আপনারা লামাচাবি গায়র মুকাল্লিদ জনসাধারণকে আপনারা বলতে চান না আপনারা কার আকিদা মানেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তারও আকিদা ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায়, তিনি এই প্রশ্নের জবাব দিয়েছেন, আবু মুতিয়াল বালাখি তাকে প্রশ্ন করেছিলেন, তিনি জবাব দিয়েছিলেন আল ফিকুল আকবার খুব সুস্পষ্ট ভাবে যেটা বর্ণনা করা হয়েছে 70 পৃষ্ঠাতে এবং বিভিন্ন জায়গাতে বাংলাদেশ থেকে আপনাদের খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর তিনিও বইয়ের অনুবাদ করেছেন, ব্যাখ্যা লিখেছেন, তিনিও এই কথাটি নকল করেছেন তার বই ফিকুল আকবার ব্যাখ্যা গ্রন্থটি 250 থেকে 262 পর্যন্ত বিস্তারিত আলোচনা করে প্রমাণ করেছেন ইমাম আবু হানিফার আকিদা এটাই ছিল। ফিকুল আকবার যেটা আছে, যেটা ইমাম আবু হানিফার রচনা বলে সকলেই জানে, সেই গ্রন্থে স্পষ্ট ইমাম আবু হানিফার আকিদা এটাই। আর আপনি বলে দিলেন যে প্রথমে প্রশ্ন করবে সে নাস্তিক, নাউজুবিল্লাহ মিন জালিক, মানে পরোক্ষভাবে আপনি আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাস্তিক বলেছেন, এর জন্য আপনাকে প্রকাশ্যে তওবা করতে হবে, স্ট্যাটাসকে ডিলিট করতে হবে এবং আপনাকে ফেসবুকে ইউটিউবে বিভিন্ন জায়গাতে আপনাকে ক্ষমা প্রার্থনা করতে হবে, জাতির সামনে আপনাকে অডিও ভিডিও এবং পোস্টের মাধ্যমে আপনাকে ক্ষমা চাইতে হবে এবং সঙ্গে সঙ্গে আপনাকে তওবা করে মুসলিম হতে হবে, কেন আপনি আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদাতি বলেছেন, তা শুধু বিদাতি বলে ক্ষান্ত হননি, আপনি তার সঙ্গে সঙ্গে আরো বলেছেন যে তিনি নাস্তিক, নাউজুবিল্লাহ মিন জালিক। আপনাকে যার্রা পরিমাণে যদি আপনার ঈমান ভেতরে থাকে, আপনার যদি কোরআন সুন্নাহকে সত্যি ভালোবাসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি সত্যি ভালোবাসেন, যদি সত্যি নিজেকে মুসলিম বলে দাবি করতে চান, তাহলে আপনাকে এই মুহূর্তে আমার অডিওটি যখনই পৌঁছাবে আপনাকে সঙ্গে সঙ্গে আপনাকে তওবা করে মুসলিম হতে হবে, কারণ আপনি এখন মুসলিম থেকে খারিজ হয়ে গেছেন, কারণ আপনি আল্লাহ রাসূলকে নাস্তিক বলেছেন এবং বিদাতি বলেছেন। আর যে হাদিসটি বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যে প্রশ্ন করেছিলেন, সেই মানে হাদিসটি অসংখ্য গ্রন্থে আছে, কিতাবে সিত্তার মানে যে হাদিসটি আছে সেই হাদিসটি আপনার চোখে পড়লো না, কিভাবে সম্ভব? মানে আপনি নিজের তাকলিদ করতে গিয়ে, নিজের মাজহাবকে বাঁচাতে গিয়ে, নিজের মতবাদকে প্রতিষ্ঠিত করার জন্য আপনি এই মিথ্যা একটি কথা যেটা আহলে হাদিসদেরকে ঘাড়ে চাপাতে গিয়ে আপনি আল্লাহ রাসূলের দিকে চাপিয়ে দিয়েছেন, মাজহাবে আরবার পরে চাপিয়ে দিয়েছেন। হাদিসটি বিভিন্ন গ্রন্থ আছে, তার মধ্যে কয়েকটি না বললে নয়, সুনান আবু দাউদ হাদিস নাম্বার 3222 এবং সুনান আবু দাউদ হাদিস নাম্বার 3284 আছে, মুসনাদে আব্দুর রাজ্জাক হাদিস নাম্বার 16851 আছে, মুসনাদে ইবনে আবি শাইবা হাদিস নাম্বার 825 এবং 30342, মুসনাদে আহমদ হাদিস নাম্বার 7906 এবং 7907 এবং 23762 এবং 23765, নাসাই সুনুল কুবরা ইমাম নাসাইর কিতাব হাদিস নাম্বার 1142, 7708 এবং 8535 এবং 11401, সারে মুসকুলুল আসার হাদিস নাম্বার 4990 এবং 4993, 5331, 5332, সহিহ ইবনে হিব্বান হাদিস নাম্বার 165, তাবরানি মাজমুল কাবির হাদিস নাম্বার 937 এবং মিশকাত হাদিস নাম্বার 3303। অন্তত মিশকাতটা দেখে আপনি একটু তওবা করে নেবেন যে শুকরান ইয়া রাব্বি শুকরান, হাদাইত কলবি শুকরান, নাওয়ারত দারবি শুকরান, শুকরান ইয়া রাব্বি।